আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটাতে আমরা ডক্স মাইনিংয়ের সর্বশেষ আপডেট শেয়ার করার চেষ্টা করবো এবং এছাড়াও ডগ কবে লিস্টিং ডেট এবং উইথড্রো আমরা কবে করতে পারবো এবং এছাড়াও এই যে টোকেনটা আমরা উইড্রো করব টোকেনটা উইড্রো করার জন্য কোনো ধরনের গ্যাস ফি লাগবে কি না কিংবা এই টোকেনটা আমরা আগে কিন্তু দেখেছিলাম নোট কয়েনের নোটগুলো কিন্তু আমাদের টোকেনে কনভার্ট হয়েছিলো এবং এই যে ডক্স আমরা দেখতে পাচ্ছি আমরা ডক্স যেটা ইনকাম করছি এই ডক্সটা কি আবারও এটা কি আমাদের কোনো টোকেনে কনভার্ট হবে কি না বিস্তারিত সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে এবং পাশাপাশি আজকের এই ভিডিওটাতে এই ডক্স প্রাইসগুলো নিয়ে বিস্তারিত আকারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখার অনুরোধ রইল এবং পরবর্তীতে অবশ্যই সকল আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে সকল আপডেট কিন্তু আমরা জানিয়ে দিয়েছি ঠিক আছে তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করা যাক ও ওয়েলকাম ব্যাক গাইজ আজকের এই ভিডিওটাতে আমরা সর্বশেষ আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো তো অলরেডি আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে দেখতে পাবেন আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল আপডেটগুলো প্রায় দিয়ে দিয়েছি দেখুন এখানে সবকিছু দিয়ে দিয়েছি আমরা এবং কবে কী হবে কি হবে না হবে একবার বিস্তারিত সব কিছু দিয়ে দিয়েছি ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন বিজি টেকনিক্যাল অ্যাকাডেমি লিখে তাহলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন সেখানে জয়েন থাকার অনুরোধ রইলো ঠিক আছে এবং এরপর আমরা আসি যে আমাদের এটা লিস্টিং ডেট এবং উইড ডেট কবে তো আমাদের এই যেটা আমাদের এই ডক্স কয়েন আছে এটা আমাদের লিস্টিং ডেট কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি বিডগেটে চলে যান তাহলে দেখতে পাবেন সেখানে কিন্তু অলরেডি তারা জানিয়ে দিয়েছে এটা লিস্টিং ডেট হচ্ছে আপনাদের বিশ তারিখে অর্থাৎ বিশ তারিখে কিন্তু তারা লিস্টিং করবে এখানে যদি আপনারা দেখতে পারতেছেন দেখুন এখানে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে বিডগেট থেকে এটা কিন্তু বিশ তারিখে লিস্ট করা হবে এবং বিশ তারিখে এটা লিস্ট যদি হয় এছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন এক্সচেঞ্জারেও কিন্তু এটা লিস্টেড হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের চিন্তার কোনো কারণ নাই এবং এরপর আমরা যে বিষয়টা একটু কথা বলি যেটাতে কোনো গ্যাস গ্যাস ফি লাগবে কিনা তো আমরা যেহেতু এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম প্রজেক্ট তো টেলিগ্রাম প্রজেক্ট এর আগে কিন্তু নোট কয়না ছিল সেটাতে কিন্তু সেরকম কোনো গ্যাস ফি লাগে নাই তো যেহেতু গ্যাস ফি লাগে না তো আশা করা যায় যে এটাতেও কোনো ধরনের গ্যাস ফি লাগার কথা নয় তারপরে যদি গ্যাস ফি লাগে তো সেটা খুবই কম পরিমাণ লাগবে হয়তো এবং সেই গ্যাস ফিটা আপনারা কীভাবে নেবেন এবং গ্যাস ফিটা আপনাদের কীভাবে নিতে হবে কীভাবে উইড্রো করতে হবে বিস্তারিত সকল বিষয় নিয়ে আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে অথবা আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চিন্তার কোনো কারণ নাই এবং এরপরে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে টোকেন কি কনভার্ট হবে কিনা আমাদের এই ডক্স টোকেনটা কি কনভার্ট হয়ে অন্য কোনো টোকেন হবে কি না কিংবা অন্য কোনো টোকেন দিবে কিনা তো সাধারণত এটা অন্য কোনো টোকেন দেওয়ার সম্ভাবনা নাই এটা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে যে এটা যে টোকেনটা আমরা আসে আমরা এই টোকেনটাই পুরোপুরি উইড্রো করতে পারবো এবং এই টোকেনটা আমরা সেল করে টাকা কিন্তু পকেটে নিতে পারবো ঠিক আছে তো আশা করি আপনাদের এটা বুঝাইতে পারছি যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে সমস্যা হয় কিংবা যদি কোনো বিষয়ে আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায় দেবেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ এরপরে কথা বলছি ড্রগসের প্রাইসটা কত হতে পারে তো ড্রগসের প্রাইসটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি আমরা যদি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু আমরা জানিয়ে দিয়েছি দেখুন এখানে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের প্রি মার্কেটে এখন লিস্টিং আছে আমাদের প্রি মার্কেটে কিন্তু ডগ্সের প্রাইসটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন অর্থাৎ এখানে কিন্তু নাইন সেন্টের মতো আপনাদের দেখতে পারতেছেন এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো নাইন অর্থাৎ নাইন পয়সা টাইপের আর কি আমাদের সেন্টের মধ্যে তো এই ডক্সের প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন প্রি মার্কেটে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন তো এটা যদি আমাদের প্রি মার্কেটে এরকম হয় তাহলে আমরা আশা করতে পারি যে এটার প্রাইস আমাদের কিছুটা কম বেশি ওয়ান সেন্টের মতো হবে আমাদের প্রি মার্কেটের বাদে আমাদের যখন লিস্টিং হবে স্পটে ট্রেডিং চলবে তখন আমরা সাধারণত আশা করা যায় যেখান থেকে আমরা এক সেন্টের মতো এক সেন্টের আশেপাশে আমরা পেমেন্টটা পেতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটাকে যদি বাইন্যান্সিয়াল লিস্টেড হয় তাহলে আশা করা যায় যে এরকম একটা প্রাইস হতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সিক্স তো এরকম একটা প্রাইস হলে আশা করা যায় যে আমরা ভালো একটা প্রফিট পাবো ঠিক আছে এবং প্রাইস কিছুটা এরকমই হবে আপনাদের যে টোকেন আছে সেই টোকেনটাই আশা করি থাকবে তো সেই টোকেনটা যদি থাকে তাহলে সেই টোকেনটার প্রাইস যদি অ্যাক্সটেন্ড করেও হয় কিংবা এক্সটেন্ডের কিছু কম বেশি হয় তাহলে আশা করি আপনারা খুব ভালো একটা প্রফিট করতে পারবেন খুব সহজেই তো অনেকে কিন্তু কালকে রাতেও অ্যাকাউন্ট খুলছে তারাও কিন্তু খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন কোনো ধরনের আশা করি সমস্যা হবে না তো তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন থাকবেন সকল আপডেটগুলো এখানে কিন্তু আমাদের শেয়ার করে দেওয়া হচ্ছে ভালো দেখবেন থাকবেন খোদা খোদাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে